উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া বিএনপি নেতাদের বহিষ্কারের তালিকা বেড়ে চলছে। দলের সিদ্ধান্ত অমান্য করে 29 মে তৃতীয় ধাপের ভোটে যাওয়া 51 নেতাকে বুধবারও প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। এ নিয়ে 200 নেতাকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কারের তালিকা বাড়লেও দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে বিএনপি। শুধু প্রার্থী হলেই নয়, উপজেলা ভোটে কেউ সহযোগিতা করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রথম ধাপের ভোটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করার অভিযোগে কেন্দ্রীয় ও স্থানীয় এমন 7 নেতার বিরুদ্ধে তদন্ত চলছে, যাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ওই দিন কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অভিযোগ পেয়েছে। আবার একজনের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের এক প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। দলটির হাইকমান্ড অভিযোগের বিষয়ে অবগত হয়ে কয়েকজন কেন্দ্রীয় নেতাকে দিয়ে তদন্ত করছেন। এদিকে 8 মে প্রথম ধাপের ভোটে অংশ নেয়া বহিষ্কৃতদের মধ্যে নির্বাচিত ও পরাজিত অনেকেই দলে ফিরতে চান। নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে তারা কেন্দ্রীয় দফতরে আবেদন করবেন বলে জানা গেছে। প্রথম ধাপের ভোটে অংশ নেওয়া 80 নেতাকে বহিষ্কারের পর দ্বিতীয় ধাপে নির্বাচনে যাওয়া 69 নেতাকে বহিষ্কার করে বিএনপি। দ্বিতীয় ধাপের ভোট হবে 21 মে। সর্বশেষ বুধবার তৃতীয় ধাপে ভোটে যাওয়া 51 নেতাকে বহিষ্কার করে দলটি।